কতগুলো পারছো? কতগুলো পারছো? কয়টা? 6 6টা। আগে যাও। গরম। গ্রামের বাড়ির দৃশ্যগুলো আসলে একটু অন্যরকম। অনেকদিন ধরে আপনাদের কমেন্ট পাচ্ছি যে আপু আপনাদের গ্রামের বাড়ির কাজ কতটুকু করতে পেরেছেন, কতটুকু শেষ হয়েছে। তো আমি যেহেতু গ্রামে আসতে পারিনি, ঈদের পরপরেই আমি রোজা রেখেছিলাম, সেজন্য আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর বাসা থেকে কোথাও যেতে ইচ্ছে করছিল না। তো আমার যেহেতু সম্পূর্ণ রোজাগুলো শেষ হয়ে গিয়েছে, সেজন্য ভাবলাম গ্রামের বাড়ি থেকে একটু গ্রামের বাড়িতে আসার পর একটু ঘোরাফেরা করলে হয়তো মনটা ভালো লাগবে, সেজন্যই কিন্তু আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আমি কিন্তু ঢাকা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর ঢাকা থেকে সকাল থেকে পরের দিন বিকেল পর্যন্ত কন্টিনিউ করব ব্লগটি। আর বাসায় রান্নাবাড়া করে সব কিছু গুছিয়ে না গেলে তো বাসায় এসে তারপর সব কিছু এলোমেলো দেখলে এমনি তো ভালো লাগবে না। সব সময় আমি যেখানে যাই না কেন সব কাজকর্ম গুছিয়ে রাখার চেষ্টা করি। শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি বেলকনি থেকে সবসময় আমার ব্লগটা করার চেষ্টা করি, কারণ আমাদের বেলকনিতে অনেক পাখি থাকে, আর এখানে কিচিমিচি ডাকে পাখিগুলো, সকালবেলা ঘুম ভেঙে যায় আর অনেকটাই ভালো লাগে, সেজন্য ভাবলাম বেলকনি থেকে আজকে ব্লগটা শুরু করি। তো আমাদের কারি পাতা গাছে অনেক কিন্তু কারি পাতার বীজ এসেছে, যে দেখতে পারবেন। তো এগুলো কিন্তু একদম আমার কাছে মনে হচ্ছে পেকে গিয়েছে, তো ভাবলাম এই বীজগুলো আমি কেটে নিচে ফেলে রাখি, মানে টবের মধ্যে ফেলে রাখি, দেখি এগুলো আবার গাছ হয় কি না। যদি গাছ হয় তাহলে তো ভালো কথা, অন্য জায়গায় আবার গাছ রোপণ করতে পারবো, সেই জন্য আমি এগুলো কিন্তু এভাবে কেটে কেটে নিচে ফেলে দিচ্ছি। আসলে এগুলো হবে কি না সেটা আমি সঠিক জানি না, তো সেজন্য আমাদের টবে লাগিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার আশেপাশে এত সুন্দরভাবে পাখিগুলো ডাকে কিচিমিচি করে, আমার কাছে মনে হচ্ছে যে গ্রামের একটা পরিবেশে আমরা বসে আছি। তো যাই হোক, বেলকনিতে একটু সময় কাটালে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এখানে আমি কিছু সবজি নিয়ে নিলাম, এখানে নিয়েছি পটল, কাঁকরোল আর করলা নিয়েছি। আমাদের ছাদে অনেক করলা হয়েছে, আমি সময়ের জন্য যেতে পাচ্ছি না, যখন যাব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু আমি কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোল সাধারণের সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আমার, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ভাজি করি। আর কারি পাতা নিয়ে এসেছি আমি বেলকনি থেকে, আর কারি পাতা দিয়ে সব সময় কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে থাকি, মানে ভুনা যে খাবারগুলো আছে সেগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করি, চিকেন মাছ বা যেটাই হোক না কেন। তো চিকেনটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিলাম, তার সাথে সব ধরনের মশলা দিয়ে, পেঁয়াজ তার মধ্যে তেল আলু সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিলাম, তার সাথে আমি কিছু কারি পাতা দিয়ে দিলাম। আর এই চিকেনটা যখন ভালোভাবে কষানো হবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি সবজিটাও বসিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে আমি প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একটু টেলে নিয়েছিলাম, তারপর আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার সম্পূর্ণ মশলা দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। আসলে দুই চুলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখানে যে সবজিটা বলক চলে এসেছে মানে একটু হাফ সিদ্ধ হয়ে এসেছে, তো দুইটা কাটিয়ে কিন্তু আমার রান্না করা হয়ে যাচ্ছে যেহেতু আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার অলরেডি সবজিটা ভাজি করা হয়ে গিয়েছে, আপনাদের ভাই এই ধরনের সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, তো আজকে দুপুরের জন্য আমি এটা রান্না করতেছি। যদি রাতের বেলা ভাজি থাকে তাহলে ভাবতেছি সেটা দিয়ে আমরা রাতের বেলা রুটি করে খাবো আর কি, আটা রুটি তৈরি করব। তো আজকে যেহেতু আমার ছয় রোজা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে আমার জন্য ঈদ, তো ঈদের দিন তো একটু রান্নাবাড়া করতে হয়, যেমন একটু সেমাই মিষ্টি জাতীয় খাবার রান্না করতে হয়। তো শারিন বলছিল যে সেমাই কাকলেট তৈরি করার জন্য, তো সেমাই কাকলেটা আমার অনেকবার তৈরি করা হয়েছে, সেজন্য ভাবলাম আমি এখন পাতলা সেমাই রান্না করব। তো পাতলা সেমাইটার মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম, কিশমিশ আর দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি, তার সাথে লবণ আর চিনি ছাড়া আজকে সেমাইটা রান্না করতেছি আমি সম্পূর্ণ কনডেন্স মিল্ক দিয়ে। তো আমার কিন্তু এখানে কিন্তু জাল করা হয়ে গিয়েছে, দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নিয়েছি, তার মধ্যে সেমাইটা দিয়ে দিলাম। আর এই সেমাইটা পাতলা সেমাইটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো তার সাথে আমি এখানে কিছু আঙ্গুর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আঙ্গুরটা ভালোভাবে ধুয়ে পোষা করে নিলাম। আর এই আঙ্গুরটা খেতে অনেক বেশি মিষ্টি, ইদানিং আমাদের বাসায় অনেক আঙ্গুর আনা হচ্ছে আর আঙ্গুরটা খেতেও খুব ভালো লাগে। তো সেমাইয়ের উপরে দিয়ে আমি কিছু আঙ্গুর দিয়ে দিলাম, তার মধ্যে আমি ব্রেড দিয়ে দেবো, আর এভাবে আমি খেতে খুবই পছন্দ করি, সাথে মুড়ি দিলেও খেতে ভালো লাগে। তবে আমি যেহেতু একটু ফ্রুট সেট করেছি সেজন্য আর অন্য কিছু দিচ্ছি না, আমি সাথে এখানে কিছু ব্রেড আর দিয়ে দিলাম আঙ্গুরগুলো দিয়ে, এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা এভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে আমি এভাবেই কিন্তু খেয়ে নিচ্ছি। আসলে ছোটোবেলায় আমি যে খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করতাম সেই খাবারগুলো কিন্তু আমি এখন বিশেষ করে অনেক বেশি ট্রাই করি, কারণ সেই দিনগুলো আমি অনেক বেশি মিস করি। ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করি, মিষ্টি জাতীয় খাবার।
তো খাবারটা খেয়ে আমি চলে এসেছি কিচেনে। আজকে ভাবলাম কই মাছ ভুনা করব, সেজন্য এখানে কই মাছ নিয়েছি 5-6টার মতো। এগুলো আমার আর আপনাদের ভাইয়ার জন্য, শুধু বাচ্চারা তো কই মাছ খেতে পারবে না, কারণ কই মাছে প্রচুর কাঁটা থাকে। তো মাছটার মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়ার পাউডার একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এখন এই যে কই মাছটাকে আমি একটু ভালোভাবেই ভেজে নিব। কই মাছ একটু ভালোভাবে ভেজে যদি ভুনা করা হয় সেই মাছটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি, মাছের কালারটা খুবই সুন্দর এসেছে। আর অলরেডি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর কই মাছ কাটার জন্য কিন্তু আমাদের বাসায় খাওয়া হয় না, মানে কে কাটবে, আবার বাচ্চারাও খেতে পছন্দ করে না, সেজন্য আপনাদের ভাইয়া কই মাছ খুব কম আনে আমাদের বাসায়। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেশ পরিমাণে, তার সাথে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আর পুড়ে না যায়, ওরকম অবস্থায় কিন্তু আমি এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো আমি এখানে একটা বুলের মধ্যে প্রথমে আদা বাটা, রসুন বাটা নিয়ে নিলাম, তার সাথে হলুদ, লবণ, মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মিক্সারটাকে একটু মিক্স করে নিব। আর এদিকে কিন্তু আমার এই যে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি কই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে এভাবে মশলাটা দিয়ে দিব। এখন আমি জিরা আর ধনিয়ার পাউডার অ্যাড করবো না, কারণ এখন যদি জিরা ধনিয়ার পাউডারটা অ্যাড করি তাহলে কারির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সেই জন্য পরে দিব। আর গাছ থেকে আমি এখন আবারও কিছু কারি পাতা নিয়ে নিলাম, আর এই কারি পাতাটা আমি দিব কই মাছের মধ্যে। কই মাছের মধ্যে যে সুন্দর একটা গ্রান হবে এটা দেওয়ার কারণে, আসলে কারি পাতা কিন্তু অনেক কাজে ইউজ করা হয় আমাদের বাসায়, আমরা কিন্তু সবসময় কারি পাতাটা দেখতে অনেক বেশি পছন্দ করি। তো এই যে এখন আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম মাছের উপরে দিয়ে, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। আর চুলাটাকে একদম মিলিয়ে মাছ করে কিন্তু রান্নাটা করে নিব। তো চুলার আঁচ কমিয়ে আমি কই মাছটাকে রান্না করে নিলাম, আর উপরে দিয়ে এখন এই যে জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিব সবার লাস্টে। আর প্রথমে দিলে হয় কি, তরকারিটা টেস্ট হবে বাট এটা কালারটা সুন্দর আসবে না, সেজন্য সবার লাস্টে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। তো কই মাছটা আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, আমি একটা ডিশের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। আর এভাবে কিন্তু কই মাছ খেতে খুবই ভালো লাগে। কই মাছ কিন্তু আমার একটি পছন্দের খাবার, একসময় আমি কই মাছ খেতে পছন্দ করতাম না, বাট এখন আমার কাছে খেতে কেন যেন অনেক ভালো লাগে, সেজন্য আপনাদের ভাইয়াকে বলি মাঝে মধ্যে কই মাছ আনার জন্য। তো যে মাছে কাটা কম সেই মাছ আপনাদের ভাইয়া সবসময় আনে, কারণ বাচ্চারা তো কই মাছ খেতে পারবে না সেজন্য। আর আজকে যে কই মাছ রান্না করেছি বাচ্চারা তো ছুঁয়েও দেখবে না, এগুলো শুধু আমার আর আপনাদের ভাইয়ার জন্য রান্না করেছি। তো যাই হোক, এই যে কই মাছ টোটালি আমার রান্না করা হয়ে গিয়েছে। আর সব সময় কিন্তু কই মাছ গরম গরম খেতে খুবই ভালো লাগে, যখনই রান্না করবেন পরে যখন খাওয়ার আগে একটু গরম করে নেবেন, তখনই কিন্তু কই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এই যে কই মাছ দিয়ে এখন আমরা দুপুরবেলা ভাত খেয়ে নিচ্ছিলাম, আর কই মাছে প্রচুর কাঁটা থাকে। গত বছর শালিনকে কই মাছ খাওয়াতে গিয়ে শালিন 3 দিন কষ্ট পেয়েছে, আর গলা কাঁটা বেজেছিল। আসলে কই মাছ ও খেতে চায় না, কিন্তু আমি ওকে যখন খাইয়ে দিচ্ছিলাম তখন ও খুব মজা করে খেয়ে নিচ্ছে, যে কই মাছ খেতে অনেক ভালো লাগছিল। পরে দেখি ওর গলায় কাঁটা বেজে যায়, পরে আমি অনেক মহাবিপদে পড়ে যায়। 2-3 দিন লেগেছিল ওর গলা থেকে কাঁটা যাওয়ার জন্য, অনেক ট্রিটমেন্ট করানো হয়েছিল ওকে। সেই থেকে ও কই মাছ দেখে এখন কিন্তু ভয় পায়, খেতে চায় না। তো এখন হলো বিকেলবেলা, আমি শুয়েছিলাম একটু, আর আমি তো এডিটিং করি আমার রুমে বসে, দেখতে পেলাম যে কলিং বেল বেজে উঠছে বারবার, আর সালমান আমাকে ডাকছিল যে আব্বু তোমাকে ডাকতেছে। তো আমি ভাবলাম কি হলো আবার আমাকে কেন হঠাৎ করে ডাকতেছে, পরে আমি এসে দেখি ওনারা খাবার অর্ডার করেছে, বলতেছে আসো আমরা সবাই মিলে লিভিং রুমে বসে আজকে মজা করে রাতের ডিনারটা করি। আসলে আমি চেয়েছিলাম যে সন্ধ্যার পর পরে কিছু একটা নাস্তা তৈরি করব। তো আপনাদের ভাইয়া বলতেছে দরকার নেই, আমরা বাইরে থেকে আজকে খাবার কিনে খাই। আর তাছাড়া ইদানিং কিচেন রুমে অনেকটাই গরম পড়তেছে, সেজন্য কিচেন রুমে গিয়ে কিন্তু কোনো কিছু তৈরি করতে ইচ্ছে করে না, সেজন্য আপনাদের ভাইয়া বললো বাহির থেকে খাবার অর্ডার করি। আর এখানে 5টা বার্গার অর্ডার করা হয়েছে, আপনাদের ভাইয়ারটা অলরেডি সে নিয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমরা দিয়েছি বিএফসির বার্গার, বিএফসির বার্গারটা খেতে ভালোই লাগে, মোটামুটি খারাপ না। তো বিএফসির বার্গারের মধ্যে তো অন্যান্য খাবার দিয়ে থাকে না, মানে আমরা মালয়েশিয়ার স্টাইলে একটু ফ্লেভার আনার চেষ্টা করি, সেজন্য বাসায় কিন্তু আমরা একটু শসা, টমেটো, তার মধ্যে পেঁয়াজ, মেয়োনিজ সব কিছু একটু বেশি পরিমাণে ইউজ করে তার সাথে ডিম ভেজে দিই, তাতেই কিন্তু বার্গারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চাদেরকে বললাম তোমরা বসো, আমি পেঁয়াজ, সস আর অন্যান্য জিনিস একটু বেশি পরিমাণে নিয়ে আসি, তাতে এটা খেতে ভালো লাগবে। তো ওরা বলতেছিলো প্রয়োজন নেই। তো আমি যে কিছু পুদিনা পাতা, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছি, এনে বার্গারের ভিতরে দিয়ে দিয়েছি, তাতে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, যে আমরা সবাই মিলে এখন বার্গার খেয়ে নিচ্ছি, আর যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল সেজন্য কিন্তু আমি বার্গারটা এখন রেডি করতে পারছিলাম না, সেজন্য আমি মীরাকে বলছিলাম যে আমার বার্গারটা একটু রেডি করে দাও। তো সেজন্য কিন্তু মীরা বার্গারটা এইভাবে রেডি করে দিচ্ছে। আর আমি কিন্তু এখানে খেয়ে নিচ্ছি চিজ চিকেন বার্গার, আর এটার মধ্যে কিন্তু আমি অ্যাড করবো পুদিনা পাতা, পেঁয়াজ এগুলো দিয়ে তারপর খাবো, তা না হলে আমার কাছে ভালো লাগবে না। তো মীরা এখন উপরে দিয়ে একটু আমাকে সস দিয়ে দিচ্ছে। আসলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এই ধরনের খাবার, তো আমরাও খেতে পছন্দ করি ছোটো বড়ো সবাই।
তা আমরা সবাই মিলে কিন্তু একটু এভাবে খেয়ে নিচ্ছি, ভাবলাম যে সবাই মিলে একটু আনন্দ করে খাই। আর খাবার যখন বাহির থেকে অর্ডার করা হয় তখন আমার কাছে রেস্টুরেন্টে বসে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে বাসার চাইতে। আর এই কথাটা আমি সবসময় বলে থাকি যে চলো আমরা রেস্টুরেন্টে বসে খাই, বাসায় বসে খাবার খেতে আমার ইচ্ছে করে না। তারপরও যখন একটু অলস লাগে, বাহিরে যেতে ইচ্ছে করে না, তখন তো খেতেই হয়, কিছু করার নেই। এখন সময় হলো সকাল 8টা বাজে, আমাদের কথা ছিল সকাল 6টার দিকে রওনা হব, আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো বাচ্চারা যেহেতু একটু ঘুম থেকে লেট করে উঠেছে, সেজন্য আমরা তো উঠেছি অবশ্য 6টার দিকে, তো আমরা রওনা হয়েছি বাসা থেকে 8টার দিকে। তো আমরা এখন রওনা হয়ে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। তো গাড়িতে কিন্তু আমাদের পেট্রোল ছিল না, গ্যাস ছিল না, সেজন্য ভাবলাম একটু আমরা এসি দিয়ে যাই আমাদের বাড়ির পাশের গেট দিয়ে, তখন কিন্তু এখান থেকে গ্যাস নিতে একটু সুবিধা হবে। তো সেজন্য আমরা এই রোডে চলে এসেছি। তারপর আমরা গাড়ি ঘুরিয়ে পূর্বাচল হয়ে যাব, মানে 300 ফিট হয়ে। আমরা সবসময় গ্রামে যেতে অনেক বেশি পছন্দ করি, যানজট থাকে কম। তো যে আমরা রওনা হয়ে গিয়েছি, গাড়িতে গ্যাস পেট্রোল সব কিছু নিয়ে নিলাম, সব কিছু নিয়ে এখন রওনা হয়ে গেলাম। আর সকালবেলা তো যে কোনো জায়গায় রওনা হয়ে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমাদের দেশে যাওয়ার পথে ব্রিজগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি, আর যেহেতু সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে আসিনি, সেজন্য ভাবলাম যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আর অনেকগুলো রেস্টুরেন্ট আমাদের দেখা হয়েছে আসার সময়। তো বাচ্চারা তো সব ধরনের রেস্টুরেন্টে বসবে না, ওরা বলতেছে যে না আমরা ওই রেস্টুরেন্টে বসবো না, যে রেস্টুরেন্ট একদম ক্লিন সেই রেস্টুরেন্টে ওরা বসবে। তো সবসময় কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই খাবার খাই, দেশে যাওয়ার সময়টাকে বলে স্টার কাবাব। তো স্টার কাবাব রেস্টুরেন্টটা খুবই ভালো, যেমন খাবার সুস্বাদু তেমন রেস্টুরেন্টটাও কিন্তু অনেক ক্লিন, সেজন্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো সবসময় আমরা যাওয়ার পথে এখান থেকে নাস্তা খেয়ে যাই, আর আসার পথে অত ভালো রেস্টুরেন্ট পাই না যে আমরা আসার পথে রাতের ডিনারটা খেয়ে আসবো। যেহেতু আমরা সকালবেলা রওনা হই, রাতের বেলা তো আমাদেরকে আবার ব্যাক করতে হয় ঢাকার উদ্দেশ্যে, তো আসার সময় কিন্তু আমরা অত ভালো খাবার পাই না। তো যাই হোক, আমরা পরে বাসায় এসে তারপর খাওয়ার চেষ্টা করি। তো এখানে সালাডটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো, আর এখানে বসে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার পিছনের সাইডে একটা এয়ারকন কিন্তু হঠাৎ করে বাস্ট হয়ে যায়। তো আমি আর ওটা খেয়াল করিনি, তো আপনাদের ভাইয়া বলতেছে আগুন লেগেছে, তো আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে এখনই চলে যাবো কিনা। তো যাই হোক, পরে ঠিক হয়ে গিয়েছে। আর এদিকে এই রেস্টুরেন্টের এই সিস্টেমটা সবচেয়ে বেশি ভালো লাগে, ওরা কিন্তু গরম পানির সাথে লেবু দিয়ে থাকে। যখন রেস্টুরেন্টে আসবো তখনও এই জিনিসটা দিয়ে থাকে, যখন খাবার শেষ হয়ে যায় তখনও কিন্তু হাত ধোয়ার জন্য এই পানিটা দিয়ে থাকে, এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। পরে আমরা গ্রামের রোডে চলে এসেছি, আর গ্রামের রোডগুলো মানেই তো অন্যরকম, ফিলটাই কিন্তু একটু অন্যরকম আসে। তো সব কিছু মিলে আমরা এখন আমাদের বাড়িতে চলে এসেছি। ঈদের পর হতে আপনাদের ভাইয়া বলতেছে যে গ্রামে চলো, গ্রামে চলো, অনেকদিন আমাকে বলেছে। তো যেহেতু আমি রোজা রেখেছি সেজন্য আমার গ্রামে আসতে একদমই ভালো লাগছিল না, আর বাচ্চারাও কিন্তু টায়ার্ড হয়ে যায়, প্রচুর গরম কিন্তু গ্রামে। তো আজকে এসেছি আমাদের রুমগুলো কেমন হয়েছে সেটা দেখার জন্য। তো ভিডিওতে দেখেছি অনেকবার, তারপর নিজের চোখে না দেখলে তো বোঝাই যাবে না যে রুমগুলো কেমন হয়েছে। তো সেজন্য আমরা দোতলায় চলে এসেছি এখন, আর এসে সালমান শালিন মীরা ওরা ওদের রুমগুলো দেখে নিচ্ছে আসি। আর আমরা পুরো বাড়িটা একটু খোলামেলা রাখার চেষ্টা করেছি, নিচে উপরে যাতে করে একটু খোলামেলা থাকে আর রুমগুলো একটু বড় বড় থাকে। তো বাচ্চারা যেরকম চাচ্ছিল ঠিক ওরকমই আমরা করার চেষ্টা করেছি। তো এখন যে রুমে আমি চলে এসেছি এটা হলো মীরার রুম। তো মীরার রুমটা দেখতে এরকম হয়েছে, মীরা আরও বড় রুম চাচ্ছিলো, আর মীরার রুমের ভিউটা হলো এটা। মীরার রুমের বেলকনি থেকে এরকম দেখা যায় কাঁঠাল বাগান, তার মধ্যে নিচে কিন্তু গাছগাছালি, মানে গ্রামের দৃশ্য তো একটু অন্যরকম ভালো লাগে আর কি। তো এই পাশেই কিন্তু আবার সালমানের রুম আর শালিনের রুম, দুইজনের রুম দুই পাশে। তো আমি চেয়েছি মাঝখানে রাখবো শালিনকে, আর দুই পাশে ওরা ভাই বোন থাকবে। তো সব কিছু মিলে আমরা রুমগুলো একটু ঘুরে পেরে দেখছিলাম, আর যেহেতু এখানে অনেক ইট পড়ে আছে, তার মধ্যে পানি পড়ে আছে, সেজন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। তারপর আমি ঘুরে ঘুরে রুমগুলো দেখে আসলাম। তো মীরা তো আরও বড় রুম চাচ্ছে, তো আরও বড় যদি রুম করা হয় তাহলে তো সামনের বেলকনি বন্ধ হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া চাচ্ছিল যে সামনের বেলকনিগুলো একটু খোলামেলা থাকুক, একটু বড় থাকুক, তাতে দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এটা হলো আমাদের বাড়ির পিছনের সাইড। তো এখান থেকে কিন্তু সালমানের রুম থেকে যখন জানলার পাশে দাঁড়ানো হবে তখন এই ভিউটা দেখা যাবে, আর এটা হলো মীরার রুমের ভিউটা, মানে মীরার রুম থেকে যখন বসবে তখন এগুলো দেখা যাবে। তো এখনও যেহেতু বাড়ির কাজ কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হবে তখন হয়তো আরও বেশি ভালো লাগবে দেখতে। পরে এখন আমরা চলে এসেছি মাস্টার বেডরুমে, আর এই রুমটা হলো আমাদের। তো এই রুমটা কিন্তু আমরা একটু খোলামেলায় রেখেছি, চারপাশে কিন্তু বেলকনি ছিল আমার রুম থেকে কিন্তু তিনটার মতো বেলকনি। তো চারপাশে কিন্তু খোলামেলা, আর মীরা বলতেছে এই রুমটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি বলতেছি এখানে তুমি থাকবে, যখন ঢাকা থেকে আসবে তখন তো সবাই আমরা একসাথেই থাকবো, আলাদা আলাদা কোনো ব্যাপার না, সবাই একসাথে থাকার চেষ্টা করব। আর আমার রুম থেকে ভিউটা হলো এটা, এটা হলো
লিভিং রুম থেকে দেখা যাচ্ছে। আমরা উপরের রুম একটা লিভিং রুম রেখেছি, নিচের রুম একটা লিভিং রুম রেখেছি, মানে মালয়েশিয়া আমাদের বাসাটা দেখতে যেরকম ছিল ঠিক ওইরকমই কিন্তু সবকিছু করার চেষ্টা করেছি, তবে এই রুমগুলো আরো বেশি বড় হবে। গাছে আম ঝুলছে দেখে আমার ঢিল দিতে ইচ্ছে করছিল, আর ছোটবেলার স্মৃতিতে চলে গেলাম। আর মীরাকে বলতেছে যে এভাবে ঢিল দিয়ে আমরা গাছ থেকে ছোটবেলায় অনেক আম পেরেছি, আর মীরা বলতেছে কিভাবে এগুলো করবে। তা আমি ওদেরকে দেখাচ্ছি যে এভাবে ঢিল ছুঁড়ে আমের গায়ে যে সই মতো মারতে পারবে তা এসেই কিন্তু আম পারতে পারবে। তো আমি অনেকগুলো ট্রাই করেছি, আসলে একটা আমও কিন্তু পারতে পারেনি। আর প্রচণ্ড গরম ছিল ছাদে, তারপর ওই যে ছাদের কাজ কিন্তু কিছুটা হয়েছে, পুরো বাড়ির কাজই কিন্তু অল্প অল্প করে অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আশা করছি কিছুদিনের মধ্যে আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে, আর যখন হবে তখন তো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেরই কোশ্চেন ছিল বাড়িটা দেখার জন্য, আসলে এখনও তো কমপ্লিট করতে পারিনি, সেজন্য ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো ছাদে দাঁড়িয়ে দেখতে পেলাম আম দেখা যাচ্ছে, আর বাড়িতে আসার পর আম পাড়তে পারিনি, আসলে সময় ছিল না, এত বেশি গরম লাগছিল, মানে গরমে অস্থির হয়ে গিয়েছে কি আম পাড়বো সেটাই বুঝতেছি না। তো ছাদে দাঁড়িয়ে আমি কিছু আম পেরে দিচ্ছি মীরাকে, আমাদের ছাদ থেকেই কিন্তু আম এভাবে ছোঁয়া যায়। আরও অনেক আম ছিল, ছোট বাচ্চারা হয়তো ছিঁড়ে ফেলেছে, আর এখানে যে আমগুলো আছে সেগুলো এখন আমি মীরাকে পেরে দিচ্ছি। আর আমার বাচ্চারা বারবার শুধু ছাদের কাছে যেয়ে দাঁড়িয়ে থাকে, সেজন্য আমার অনেক বেশি ভয় লাগে, কিন্তু বাচ্চারা ভয় পাচ্ছে না। সানমার বলতেছে আমার এখান থেকে লাভ দিতে ইচ্ছে করছে, এত ভালো লাগছে দেখে। আসলে বিকেলবেলা হলে ছাদে আরও বেশি ভালো লাগতো, যেহেতু এখন দুপুরবেলা ছিল, প্রায় টাইম 12:30 মতো বাজে, তো এই সময়টাতে কিন্তু প্রচুর রোদ পড়ে, তো সেজন্য ছাদে ভালো লাগছিল না। শালীন তো ছাদে এসে একটু টায়ার্ড হয়ে গিয়েছে, নিচে চলে গিয়েছে, ওর কাছে নাকি একদমই ভালো লাগছিল না। আসলে শালীন হাত কেটে ফেলে, ও যে হাত কেটে ফেলেছে আমি দেখিনি, সে কিন্তু ব্লাড দেখলে এমনি তো ভয় পায়, তো সেজন্য কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল, সে নিচে চলে গিয়েছে আর বলতেছে আমি পানি খাবো। আর বাসা থেকে আসার সময় আমি ফ্লাক্সে করে পানি নিয়ে এসেছি, ঠান্ডা পানি, তো ওরা যখন পানি চাচ্ছে তখন সাথে সাথে গাড়ি থেকে পানি দেওয়া হচ্ছে। এমনিতে গ্রামের পানি ওরা একদমই খেতে পারে না, মানে কিনে দিতে হয় ওদেরকে পানি, সেজন্য আমি যখন বাসা থেকে রওনা হই তখন ওদের জন্য এক্সট্রা করে পানি নিয়ে আসি। পরে আমরা নিচের ফ্লোরে চলে আসি, আর এখানে হলো আমাদের ডাইনিং, কিচেন, সব কিছু কিন্তু এখানে। আর বাহিরে আমরা একটা সুন্দর ভিউ রেখেছি, যাতে করে ওখানে বিকেলবেলা বসে নাস্তা খাওয়া যায় বা একটা ডাইনিং দেওয়া যায়। মালয়েশিয়াতে যেরকম ছিল আমার বাসা, মানে ডাইনিংটা ছিল, তার ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানেও কিন্তু আরও কিছু গাছগাছালি লাগানো হবে, তারপর আরও দেখতে ভালো লাগবে, আর এই জায়গাটাতে আমি একটু বসার জায়গা করব। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।